হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে শুভ অষ্টমী সকালে আমরা চললাম হয় মিলে অঞ্জলিতে। সুন্দরী বৌদি এই যে ব্লগ করে, আর আমাদের পাড়ায় একমাত্র এই সুন্দরী, এতগুলো বৌদি ননদ, ও তো একদম চলো মন্দিরে দেখা হচ্ছে। এখন ননদ তুমি চলো মন্দিরে দেখা। তো ননদ বৌদির খুনসুটি তো চলতেই থাকে, কথা বলতে বলতে চলে এলাম আমরা পুজো মণ্ডপে। তো এখানে দেখো সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমরা ওখানে লাইন দিয়ে আমাদের বাটা দেওয়া হচ্ছে। এই যে বাটা দেখো দিয়ে দিয়েছি, এবার আমরা পরপর করে সবাই লাইন দেব, দিয়েছি যে এখনই অঞ্জলি দেব। তো এখানে ছর্দি, তারপরে এখানে মেজদি বর্দি সবাই রয়েছে। এই যে আমি আর আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল, আমাদের ও পাশে আমার ছেলেও ছিল, আমাদের নন্টু ছিল, সবাই ছিল এখানে। আর ওই পাশে তো আমার দাদা দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার দাদা বলতে আমার ভাসুর, সবাই মিলে আমরা একসাথে অঞ্জলি দিচ্ছি। তো খুব ভালো লাগছে, প্রত্যেক বছরই আমরা এভাবে অঞ্জলি দিই, সবাই একসঙ্গে অঞ্জলি দিই। তো এবার কিন্তু প্রচুর প্রচুর ভিড়, আমরা কিন্তু প্রথম ধাপে দিতে পারিনি অঞ্জলি। আমরা অঞ্জলি দিচ্ছি একদম তিন নম্বর ধাপে, মানে কি তিন দুটো ব্যাস আমাদের আগে দুটো ব্যাস হয়ে গেছে, আমরা তৃতীয় নম্বর ব্যাসে অঞ্জলি দিচ্ছি। এই দেখো আমাদের নন্টু তো আগ্রহ হয়ে করে তাকিয়ে দেখছে, আর ওই দেখো ভিড়ের মধ্যে আমি, ওই যে দেখতে পাচ্ছ আমাকে, তো এই দেখো মাকে দেখো, প্রচুর প্রচুর কিন্তু এখানে বাটা পড়েছে। শুধু এই পাশে না, ওই সাইডেও কিন্তু প্রচুর পরিমাণে মায়ের এখানে বাটা পড়েছে, প্রায় তোমার 500-600 তো বাটা পড়েছে এখানে। তো এবার আমাদের এই দেখো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, হাতে ফুল নিয়েছি, আমাদের অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তার মধ্যে এই পাশে দিদিভাই একটু কথা বলছিল, দিদিভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি হেসে দিয়েছি। যাই হোক, তো ভালোভাবে আমাদের সম্পূর্ণ হলো। আর দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা উপরে কি বলবো, সিলিংয়ের কাজটা খুব, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। তো এই যে আমরা আবার ফুল নিচ্ছি, আমাদের একবার হয়ে গেছে, এবার আমাদের দ্বিতীয়বার ফুল নিলাম। দেখো সবাই ফুল নিয়ে কাড়াকাড়ি করছে, যেহেতু ফুল পর্যন্ত ঝুড়ি পর্যন্ত দিকে আগিয়ে আসছে না, ব্রাহ্মণ দু তিনজন ব্রাহ্মণ তো মানে সামলে উঠতে পারছে না, তো এতগুলো লোক আছে। এবার আমাদের ও একটু বললো পূর্ণিমা এদিকে তাকাও, তো আমি ওদিকে তাকালাম, আর এই যে দাদুটা খুব হাসাহাসি করছে। যাই হোক আমাদের খুব খুব সুন্দরভাবে অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো, হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া, এবার বাড়ি চলে যাবো।